বন্ধুরা, মহাকাশ নিয়ে চিন্তা করলে আমরা আমাদের ব্যালেন্স ঠিক রাখতে পারি না। কেননা বিজ্ঞানীরা মহাকাশ নিয়ে যত বেশি গবেষণা করে, ঠিক তত বেশি নতুন নতুন ঘটনা আমাদের সামনে উন্মোচন করে। আমরা যত বেশি দেখি আর ঠিক তত বেশি অবাক হই। ঠিক সেই রকমই একটি ঘটনা 2020 সালে 21 ডিসেম্বর দিনটি মহাজাগতিক দিক থেকে এক বিরল দিন হিসেবে স্বীকৃতি পেতে চলছে। তো চলুন বন্ধুরা, এমএস প্লাস টিভির আজকের এপিসোডে আপনারা জুপিটার এবং স্যাটার্ন সম্পর্কে খুবই বিস্ময়কর তথ্য জানতে চলেছেন। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। 800 বছর পরে দেখা যাবে জুপিটার এবং স্যাটার্নের ঘনিষ্ঠতা। কেননা বহু বছর পরে আগামী সোমবার বৃহস্পতি এবং শনি গ্রহ পরস্পর অত্যন্ত কাছাকাছি চলে এসেছে। সোমবার রাত 11:50 জুপিটার এবং স্যাটার্নের কাছাকাছি থাকবে। তাদের মধ্যে মাত্র 0.1 ডিগ্রি কোণ তৈরি হবে। এইরকম মহাজাগতিক ঘটনা আবার ঘটবে 2080 সালে 15 মার্চ। এর আগে 1623 সালে 1 জুলাই এই দুটি গ্রহ এত কাছাকাছি এসেছিল, কিন্তু তখন তাদের দেখতে পাওয়া যায়নি। গ্রহের এইরকম কাছাকাছি আসাটা অবশ্যই খুব একটি বিরল ব্যাপার নয়, তবে বিরল হলো এতটা কাছাকাছি আসা। পৃথিবী থেকে যখন আপনি এই গ্রহগুলোকে দেখবেন, তখন আপনার মনে হবে বৃহস্পতি ও শনি একটাই গ্রহ। কিন্তু এইরকম অবিশ্বাস্য ঘটনা ঘটলেও তা সবসময় দেখা যায় না। কিন্তু এবার রাতের আকাশে সুস্পষ্টভাবে দেখতে পারবেন এই বিরল ঘটনাটি। এইরকম মহাজাগতিক ঘটনা শেষবার দেখা গিয়েছিল 800 বছর আগে। তো বন্ধুরা, 800 বছর পরে এইরকম একটি ঘটনা নিজ চোখে দেখার জন্য আমি কিন্তু সত্যিই অনেক এক্সাইটেড। এই দৃশ্যটি দেখার জন্য আপনার ফিলিংস কেমন তা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।